650 পেপার আপডেট, এসি কমপ্লিট, অল ওভার ওকে গাড়ি পাবেন আজকে লাইভে। আর আমরা কিন্তু অলরেডি চলে আসছি হাই স্পিড কার্স, হাই স্পিড কার্স। যারা সরাসরি শোরুমটা ভিজিট করতে চান, লোকেশনটা বলে দিই, ঢাকা উত্তরা পুরনো নাম্বার সেক্টর, মেট্রো রেল স্টেশনের ঠিক পূর্ব পাশে। এবার হচ্ছে মেট্রো রেল স্টেশন, একটু দেখাই দেন ভাইয়া। এবার হচ্ছে মেট্রো রেল স্টেশন, অর্থাৎ উত্তরা, উত্তর স্টেশন হচ্ছে এই পাশে, ঠিক হাতের ডান পাশে আপনি তাকালে হাই স্পিড কার্স শোরুমটা পেয়ে যাবেন। বিশেষ করে আজকে 650 থেকে শুরু হবে। আপনার বাজেট যদি 10 লক্ষ টাকা হয়, পুরো টেনশন নাই, 12, 14, 15 লক্ষ টাকা নিয়ে অ্যাভেলেবেল গাড়ি পাবেন। প্রায় 4-4টা গাড়ি থাকবে ইনশাল্লাহ, একেবারে রিজনেবল প্রাইসে। আর আজকে কিন্তু ইনশাল্লাহ সস্তা গাড়ি নেওয়ার সুযোগ থাকবে হাই স্পিড কার্স থেকে। এই পাশে দেখতে থাকা চমৎকার গাড়ি, আর এই পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছেন আমরা একদম রিজনেবল প্রাইসে। আজকে বলছিলাম যে 650 না ভাইয়া, 650 থেকে শুরু হবে। আর আমার সাথে কিন্তু হাই স্পিড কার্স থেকে সাজু ভাই আছেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভালো আছেন। প্রাইস তো আজকে 650 থেকে শুরু, 650 থেকে, 650 থেকে শুরু। শুরুয়ে প্রচুর গাড়ি আছে ভাইয়ের পিছনে, প্রচুর গাড়ি, ডানে গাড়ি, বামে গাড়ি। আমরা এই পাশে টাউন এক্সপো আছে, আলহামদুলিল্লাহ টাউন এক্সপো থাকবে। এই পাশেও তো গাড়ি আছে ভাইয়া, সাজু ভাই? হ্যাঁ এই পাশেও গাড়ি আছে। হ্যাঁ এই পাশেও গাড়ি আছে। আজব কাহিনী, সবসময় যদি শুরু সামনে গাড়ি থাকে, এটা দিকে চারদিকে তিন ওদিকে গাড়ি, এই পাশেও গাড়ি আছে আলহামদুলিল্লাহ। আপনার কি লাগবে, র‍্যাপফোর লাগবে না, এক্সপোলা লাগবে না, জি করোলা লাগবে? শুধুমাত্র ওদের সাধু ভাইয়ের স্ক্রিন নাম্বার দেওয়া আছে, অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর আমরা বলছিলাম যে হাই স্পিড কার্স, অনেকদিন পর আসছি আবার, আর বাজেট কম ইনশাল্লাহ আমরা গাড়ি দিব 650 থেকে শুরু। আর এটা 1500 সিসির গাড়ি, এটার দামও তো অনেক কম, এটার দামও কম আছে, এটার দাম মাত্র 7.5 লাখ টাকা। কি করেন ভাই, মাত্র 7.5 লাখ? পেপার্স, পেপার্স ফুল আপ টু ডেট, এসি, এসি 100% ফুল, 100, 100, 100, 100। কি কর সাধু ভাই, খেলা তো মানে মাত্র আজকে নষ্ট, মানে অবিশ্বাস্য প্রাইসে গাড়ি থাকবে ইনশাল্লাহ। এ পাশে তো 6 লক্ষ, এটা দিয়ে শুরু করবো, 6,50,000 টাকা মাত্র। এটা 97 মডেল ভাই, সাজু ভাই, অনেকে ভাবতে পারে বাজেট কমের গাড়িগুলো কেমন চলবে, তাই না? লাইভটা অবশ্যই শেয়ার দিতে হবে, সাপোর্ট দিতে হবে, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু আমাদেরকে কমেন্টস করে জানাবেন, যে যেখান থেকে আছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। রুমটা দেখেন, বাহ বাহ বাহ, এটা সিসি ফ্রেশ ভাই, অরিজিনাল 1500 সিসি, আবার 1500 সিসির গাড়ি, সিসি বাহ আরে। এবং এটা তেলে ছিল, মাত্র 2 মাসে এলপিজি করা হয়েছে গাড়িটা, এলপিজি তে কনভার্সন করা, ভাই কি লাগাইছে দামে ঠক, দাম কম দামে নিয়ে যাবেন, পচা মাল পেয়ে যাবেন। আচ্ছা আমার কাছে ভালো দাম, কম দাম, রিজনেবল এবং মানও ভালো, গাড়ির মানও ভালো থাকবে, প্রাইস তো রিজনেবল হবে, সময় প্রোডাক্টের উপর বিশ্বাস করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো প্রোডাক্ট দিব, যাতে আমার দুইটা বেশি সাফল না হয়, এদিকে এদিকে দৃষ্টিভঙ্গি থাকবে, রাস্তার মাঝে দাঁড়ানো লাগবে না গাড়ি নিয়ে। আচ্ছা দড়ি ট্রাক ট্রাক খোঁজা লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ওকে, মানে কোনো সাফার হবে না, না এক কথায়। ওকে তাহলে আমরা, এটা হচ্ছে মডেল কত ভাইয়া, একটু ডিটেইলস বলে দেন। 1997 মডেল, 2002 রেজিস্ট্রেশন। আচ্ছা পেপার তো ফুল আপ টু ডেট, 1500 সিসি, 1500 সিসি, এলপিজি করা, এলপিজি করা, প্রাইস 6,50,000 টাকা। তবে যদি আপনার কথা বলে বিজনেস 99, সঙ্গে সঙ্গে তার জন্য একটা বিগ ডিসকাউন্ট থাকবে তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে 6,50,000, এরপর সাথে ডিসকাউন্ট, ডিসকাউন্ট বাহ তার নষ্ট। ওকে এবার আরেকটা, আমরা এবার চলে আসলাম একটু আসি, ফ্যামিলি ইউজের জন্য পারফেক্ট গাড়ি। আচ্ছা আমরা কিন্তু হাই স্পিড, নতুন একটা শোরুম আমার জন্য, এর আগে অনেকদিন আগে আমরা লাইভ করছি, বাট আবার অনেকদিন পর আসলাম। এই যে দেখেন, ওকে ফ্যামিলি ইউজের জন্য, স্কুল ডিউটি, হ্যাঁ মানে খুব সুন্দর একটা গাড়ি। আচ্ছা একদম বাইকের মতো মাইলেজ দিবে, বাইকের মতো মাইলেজ পাবে। হুম ওকে 1000 সিসি, ওকে এটা অকটেন ডিভ ভাইয়া, 10-এর মডেল, অকটেন ডিভ, অকটেন ড্রাইভ। আচ্ছা অকটেন ড্রাইভের, হ্যাঁ অকটেন ড্রাইভ, 10-এর মডেল, 16-তে রেজিস্ট্রেশন, পেপার তো ফুল আপ টু ডেট, 16-তে রেজিস্ট্রেশন, জি অল অপশন অটো, অল অপশন অটো। আচ্ছা সাজু ভাই আমাদের সাথে আছেন হাই স্পিড কার্স থেকে, সবাই সাপোর্ট দিয়েছে। ওকে অল গ্লাস অরিজিনাল আছে, ওকে এটা হচ্ছে 12 সিরিয়াল,
ঠিক আছে, পেপারস কমপ্লিট, পেপারস কমপ্লিট আছে, 1000 সিসি, সিসি হচ্ছে 1000 সিসি, ব্যাকগ্রাউন্ড মাইলেজ কেমন পাবে সাজু ভাই? জ্যামের ভিতরে যদি কম বলি বেশি বাড়াইয়া বলা দরকার নেই, 15+, 15+, ওকে 15+ পাবেন পার লিটারে মাইলেজটা, ওকে এমডি জানেন, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, যে যেখান থেকে আছেন লাইভটি শেয়ার দিয়ে সাপোর্ট দিয়ে দিবেন, ইনশাল্লাহ অল অপশন অটো অপশন দিবেন, তেলের গাড়ি, পেপারস ওকে, এসি ওকে, সব ওকে, দাম ওকে, ছোট ওকে, ধরো ভাই, সাজু ভাই বলেন 9 লক্ষ দেন আজকে, একদম, হ্যাঁ 9 লক্ষ, 9 লক্ষ, 9 লক্ষ, বিজনেস ট্রানজিশন ভাইদের জন্য 9 লক্ষ, এবং আসলে ওই অফার তো থাকবেই, ওটা গোপন, ওটা গোপন, ওটা আমিও জানবো না, 99 গোপন, আচ্ছা বিজনেস 99, ওটা গোপনও থাকবো 99 ভাই। এই গাড়িটা খুব রাফ ইউজ হয় না, কারণ এটা গাড়িটা মিরপুরে চলছে, আচ্ছা ব্যক্তি মালিকানা মিরপুর চলছে গাড়িটা, আচ্ছা আচ্ছা, এটা গাড়িটা এখনো তেলে আছে, তেলে আছে, হ্যাঁ ফুললি তেলে আছে গাড়ি, আচ্ছা আচ্ছা, ফুললি তেল, ফুললি তেল, ওকে ফুললি তেলের গাড়ি, এসিটা একদম 100% আইস্কুল আছে, আচ্ছা, এবং বইটা দেখেন আমি কিন্তু চকচক করাই নি গাড়িতে, হ্যাঁ চকচক করে না গাড়ি, গাড়ি চকচক করে না, চকচক করে, তিন বডি, তিন বডি, একদম তিন বডি, কোনো যদি খোলা কাটা থাকে এসে গাড়ি নেওয়া লাগবে না, আমি ওই রকম জরিমানা দেবো না, তবে কফি খাওয়া কোল্ড ড্রিঙ্কস খাওয়া পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ, আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়ের কথাগুলো ভালো লাগতেছে আমার কাছে, ওকে এটা সিএনজি তো কনভার্সন করো সাজু ভাই, ওরিজিনাল তেল, হ্যাঁ কি বলে তেলের গাড়ি, তার মানে পার্সোনাল চলছে, পার্সোনাল, পার্সোনাল না চলে তো তেলে চালানো সম্ভব না, সম্ভব না, ঠিক আছে পার্সোনাল ইউজ না হলে তেলে চালানো সম্ভব না, লাইভটা অবশ্যই শেয়ার দিবেন, যারা আমাদের সাথে আছেন লাইভটা অবশ্যই শেয়ার দিয়ে সাথে, এবং এই যে দেখেন দেখেন ভাই অরিজিনাল তেল, কোনো ফুটা নাই, কোনো ফুটা অপারেশন করা নাই, কোনো সিজার হয় নাই, না কোনো সিজার হয় নাই, আচ্ছা কোনো সিজার, এই যে দেখেন এই, আচ্ছা গাড়িটা কেমন দেখতেছেন একটু বাইরে একটু বলেন না প্লিজ, প্লিজ একটু বলেন যে গাড়িটা কেমন দেখতেছেন, যে টাউন এক্স নো, আমার মনে হয় যে 100 গাড়ি দেখানোর পর আমি এমন গাড়ি দেখাইতে পারি না, এত ফ্রেশ, এত মানে এত ক্লিয়ার, এত মানে মাশাআল্লাহ, টাউন এক্স নিতে ভাই, টাউন এক্স নিতে গেলে কাস্টমারদের জন্য যে হাই স্পিড কারসে আসার পরে একটা জিনিস এই ক্ষেত্রে 100% শিওর দেবো, টাউন এক্স নিয়ে মানুষ একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগে, ইঞ্জিন আর গিয়ার বক্স, আচ্ছা 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 আচ্ছা, ইনশাল্লাহ যদি লাগ ভালো থাকে এবং মেইনটেনেন্স ঠিকভাবে করে, হ্যাঁ 5 বছরে এই গাড়ির ইঞ্জিন এবং কিছু হবে না, গিয়ার বক্স কিছু হবে না, কিছু হবে না, এটুকু এটুকু আশা রাখি, এখন যদি আপনি ভালোভাবে ইউজ করেন কোনো সমস্যা নেই, বাজার থেকে তেলের গাড়ি, হ্যাঁ তেলের গাড়ি, তেলের গাড়ি, এটা দাম আমরা কমাই দিব ইনশাল্লাহ, এটা কমাই দেব, আচ্ছা এটা মডেলটা বলেন তো সাজু ভাই, এটার মডেল হচ্ছে আপনার মডেলটা বলেন, মডেলটা বলেন, এবং তেলের গাড়ি, এই গাড়ির প্রাইস আমরা দেখি কত দেওয়া যায়, একটা সময় শেয়ার দিয়ে দিন লাইক এবং শেয়ার, ভাই আছে 2009 এর মডেল, হ্যাঁ 15-তে রেজিস্ট্রেশন, আচ্ছা টেক্স টোকেন আছে 25 সালের ফেব্রুয়ারি মাস, 25 সালের ফেব্রুয়ারি, আর ফিটনেস আছে হচ্ছে 25 সালের জানুয়ারি মাস, আচ্ছা, এবং এটা তেলে আছে, গ্লাসগুলো দেখেন একটু, গ্লাসগুলো দেখেন অরিজিনাল ভাইয়া, হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, গ্লাস দেখেন, আমি একটু ইঞ্জিন রুমটা খুলে দেখাচ্ছি, আচ্ছা দেখেন ভাইয়া, দেখেন দেখেন, বড় সামনের বড়টা খুলে দেখাচ্ছি, যারা আমাদের সাথে আছেন ল্যাপটপ অবশ্যই শেয়ার দিয়ে সাথে এবং পাশে থাকেন, যে যেখান থেকে আছেন, হ্যাঁ দেখেন, এই যে একটু একটু এই জায়গাগুলো একটু দেখেন, দেখছেন ভাই, শোরুমে ভিজিট করে যান, গাড়ি নেন না নেন সেটা হচ্ছে পরের কথা, পরের বিষয়, গাড়ি নেওয়া লাগবে না, আসুন আমাদের শোরুমটা ভিজিট করুন, গাড়িগুলো দেখুন, তারপর একটা ডিসিশন নেন, একটা গাড়ি একটা সম্পদ, সম্পদ সেটা হোক 2 লক্ষ টাকার গাড়ি হোক 20 লক্ষ টাকার গাড়ি, রাইট রাইট ভাইয়া, দাম কত এটার? দাম ভাইয়া মাত্র 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, তেলের গাড়ি, কিন্তু তেলের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি, তবে এই গাড়ির ক্ষেত্রে ওই যে 99 এর ক্ষেত্রে যে ডিসকাউন্ট ওইটা থাকবে, ওইটা থাকবে, ওইটা থাকবে, আচ্ছা এদিকে যাবো নাকি বড় ভাই, একটু এদিকে একটু বড় গাড়িতে যাই, এবার ছোট গাড়িতে দেখাইলাম, এবার একটু বড় গাড়িতে যাই, বড় দিকে যাই, হ্যাঁ তারপর হাইব্রিডে যাবো, আচ্ছা হাইব্রিড আছে, এলিয়ন এক্সিউ প্রিমিয়াম সব থাকবে, সব থাকবে, সব সব থাকবে, আমরা এবার একটা নিশানীয় গাড়িতে চলে যাই, সব হাই স্পিড কার, হাই স্পিড কার, ওকে লোকেশন বলে দিচ্ছে, ঢাকা উত্তর পনেরো নম্বর সেক্টর মেট্রো স্টেশন ঠিক পূর্ব পাশে, নেক্সট আমরা এখন আমরা 2017 মডেলের প্রিমিয়াম গাড়ি দেখাবো, একটা 17 প্রিমিয়াম, হ্যাঁ 17 প্রিমিয়াম, আচ্ছা 2017 মডেল, এটা কি ব্ল্যাক নাকি ভাই? ব্ল্যাক ভাইয়া, হ্যাঁ অরিজিনাল ব্ল্যাক কালার, আচ্ছা অরিজিনাল ব্ল্যাক, মানে কালারটা খুবই চমৎকার, এটা ভিতরে ওকে, হ্যাঁ এটা হচ্ছে মডেল হচ্ছে 17 বিশাল রেজিস্ট্রেশন, জি 17 মডেল বিশাল রেজিস্ট্রেশন, লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু প্লিজ আমাদেরকে জানাবেন, লাইভটা অবশ্যই শেয়ার দিয়ে আমাদের সাথে এবং পাশে থাকবেন, আচ্ছা আমরা আজকে গেলে শর্ট টাইম ইনশাল্লাহ আপনাদেরকে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করবো, দেখেন গ্লাস অরিজিনাল, প্রচন্ড গরম, সবাই একটু সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ, এত কষ্ট করে লাইভ করার পর একটু আসেন, আচ্ছা এটা ইঞ্জিন রুম দেখলে কি হাই স্পিডের পুরানো 2002-03 মডেলের গাড়ির ইঞ্জিন রুম কিরকম থাকে, খুব ভালো, তাহলে 17টা তো দেখা লাগে না, দেখো দেখিয়ে দিই, আচ্ছা এই দেই, আমি কিন্তু এটাই বলতে যাচ্ছিলাম, আচ্ছা ইঞ্জিন রুম 17 মডেলের ইঞ্জিন কি দেখাবো, দেখেন দেখেন মাশাআল্লাহ, এটা বলার কিছু নাই, ভুলভাল আছে এগুলো থাকবে না, এই যে দেখেন অকটেন, এই যে এটা যে অরিজিনাল কালার, এটা বোঝা যাচ্ছে কিনা একটু বলেন আমাদেরকে, যে যেখান থেকে আছেন
লাইভটা শেয়ার দিয়ে আমাদের সাথে এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ। যাই হোক, এটা হচ্ছে 17 মডেল 20 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, পেপারস আছে 26 সাল 26 সালে পেপার 26 সাল ফিটনেস 26-1। আচ্ছা 26-1 ভাইয়া, এটা আমরা পিছন দিকে উঠে দেই, এটা মানে অকটেন দিবেন তাই না? এটা অরিজিনাল অকটেন, অকটেন দিবেন। আমরা এই পাশ থেকে উঠে দেই, 25টা হিট পাওয়ার, আইডল স্টপ এবং এসি টাচ সব থাকছে ইনশাআল্লাহ। যেটা আচ্ছা, জাহিদুল ইসলাম ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। জাহিদ ভাই কেমন আছেন জানাবেন। হ্যাঁ যে কোনো হিস্ট্রি হিস্ট্রি আছে না। আচ্ছা সেবুল আহমেদ ভাই কেমন আছেন জানাবেন, কোথা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন। অকটেন দিবেন, কোনো কখনো কখনো সিএনজি এলপিজি কখনো না ভাই, সিএনজি হয় নাই, সিএনজি যদি করা থাকে বলে দেবো। আচ্ছা কোনো গোপনীয়তা নাই, কোনো আচ্ছা কোনো গোপনীয়তা থাকবে না, আজকে সব বলে দেবো ইনশাআল্লাহ। এই যে একটু একটু দেখান না ভাই, আমাদের বলতে 17 মডেল 20 এর রেজিস্ট্রেশন। সাজু ভাই এটার প্রাইস কত দিচ্ছেন বলেন ভাই। এটার প্রাইস আজকে, হ্যাঁ এটার প্রাইস একটু অন্য স্টেলে গোপন রাখি, কাস্টমার চলে আসুক। দেখ কেমন আছেন মিলন তালুকদার ভাই, আপনাকে ধন্যবাদ, আছি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ল্যাপটপ শেয়ার দিয়ে সাথে পাশে থাকেন। আজকে কিন্তু ভাইয়া আমরা প্রাইস 99 এর জন্য বিজনেস 99 এসে অ্যাড্রেস দিবে, বলবে আপনার কথা, সেটা সহকারে সেটা সম্মান সহকারে বলে দিচ্ছি, মাত্র 35,30,000 টাকা। 35-30 ওকে 35-30। আচ্ছা নেক্সট আমরা এই পাশে আসবো ভাইয়া। হ্যাঁ এলিয়ন, এলিয়ন 2002 এর একটা এলিয়ন। আচ্ছা এলিয়ন, এই এলিয়নটা বডি কন্ডিশন যা আছে, এই যে 2002 এর এলিয়নটা দেখেন, বইটা দেখেন। আরিফুল ইসলাম ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। আরিফ ভাই কেমন আছেন জানাবেন, কোথা থেকে লাইভটি দেখছেন জানাবেন। গ্লাস লাইট যেদিকে তাকাই সাজু ভাই বলে, হ্যাঁ এলিয়ন যারা চাচ্ছেন, এলিয়ন থাকবে আজকে লাইভে, প্রিমিয়ম থাকবে, সবই পাবেন ইনশাল্লাহ। একটু অপেক্ষা করতে হবে, আমরা শুনে ভিতরে প্রচুর কালেকশন, একটু অপেক্ষা করেন, শুধু অপেক্ষা করেন, লাইক শেয়ার দিয়ে সাপোর্ট দিবেন। সিএনজি দোকান বাসন করা আছে, কোনো হিটিং স্টোরি, কোনো খোলা কাটা, কোনো আছে কিনা ফিজিক্যালি এসে দেখবেন ইনশাল্লাহ। জাহিদ ভাই কেমন আছেন জানাবেন, রাকিব ভাই আপনাকে ধন্যবাদ, মাহবুবুল হাসান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, খোরশেদ আলম ভাই থ্যাংক ইউ। অ্যাভেঞ্জার, অ্যাভেঞ্জার, অ্যাভেঞ্জার আছে, চমৎকার একটা অ্যাভেঞ্জার আছে, চলে যাবো 5 মিনিট পরে অ্যাভেঞ্জারতে। ছোট করে বলে দিচ্ছি, এটা একোডেক্স ইন্ডাস্ট্রি নাই, পেপার পত্র 100% ওকে আছে, এটা ফিটনেস আছে, অগস্ট মাস 24 সাল, টেক্সটোকেন আছে এপ্রিল 25 সাল। হ্যাঁ সাজু ভাই ফার্স্ট পার্টি মালিক, এটা প্রাইস মাত্র 13.5 লক্ষ টাকা, 13.5 লক্ষ বিজনেস স্ট্যান্ডার্ড ব্যাজের সম্মান থাকবে আজীবন থাকবে, আজীবন থাকবে ইনশাআল্লাহ। ওকে, যে যেখান থেকে আছেন ল্যাপটপ শেয়ার দেন, আমরা অ্যাভেঞ্জার দিব ইনশাআল্লাহ এবং আমরা আরেকটা ছোট গাড়ি দেখাবো। এলিয়নের প্রাইস কত? এলিয়ন আরো থাকবে না ভাইয়া? এলিয়ন আরো আছে, আরো থাকবে, আরো আছে, অপেক্ষা করেন। আপনি 2006 এর এলিয়ন দেখাবো, 2002 এ দেখেছি, 2006 এর একটা এলিয়ন দেখাবো। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট এন্ড সি, আমাদের সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন, বিজনেস স্ট্যান্ডার্ডে চোখ রাখুন। এখন আমরা দেখাবো আরেকটি ছোট গাড়ি, 2010 এর একটা বিটস দেখিয়েছিলাম ছোট, রাইট, 1000 সিসি, এখন ঠিক সেম সেম ফ্যামিলি ইউজের জন্য আরেকটা গাড়ি দেখাবো, 1500 সিসি, আইএসটি, আইএসটি 2005 এর মডেল, 5 এর মডেল এবং 9 রেজিস্ট্রেশন, পালকালা পালকালা। ওকে ওকে, মতিউর রহমান ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আমাদের সাথে আছেন হামিদ, হামিদ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ। চিরাং থেকে আমার এক ভাই, ভাইকে ধন্যবাদ ভাই। এটা অকটেন দিবে, সিএনজি, সিএনজি করা, সিএনজি করা, সিএনজি করা আছে, সিএনজি করা আছে, সিএনজি করা আছে, পেপারস আপডেট, সিসি 1000, সিসি 1500, অরিজিনাল 1500। আচ্ছা অরিজিনাল 1500, সিসি 1500 সিসি খুব কম পাওয়া যায়, হ্যাঁ খুব রেয়ার, রেয়ার কম পাওয়া যায়, খুব রেয়ার, বাট আজকে আমরা পাইছি সিএনজি তে কনভার্সন করা 1500 সিসি। আমরা একটু যদি কাস্টমারদেরকে ভিতরটা একটু দেখাইতে পারতাম, একটু কষ্ট হবে, ভিতরে কোনো কালার হয়েছে ভাইয়া? না সাজু ভাই অরিজিনাল ভাই, ভিতরে কোনো টাচ আপ হয় না, হাত দেওয়া হয় না। আচ্ছা ভিতরে কোনো কালার, বাইরে টাচ আপ আছে? আচ্ছা আচ্ছা, বাইরে টাচ আপ আছে ভাই, ওকে বাইরে টাচ আপ হয়েছে বাট ভিতরে কোনো কালার হয় নাই। ওকে, এটা হচ্ছে আইএসটি, যারা চাচ্ছেন ছোটখাটো টিপটপ গাড়ি ওই ভাইদেরকে বলবো এই গাড়িটা এসে আপনি দেখতে পারবেন, এবং সিসি কিন্তু আপনি 1500 পাচ্ছেন, 1500 পাচ্ছেন, রাইট। এটা প্রাইসও রিজনেবল প্রাইস আছে, শুরু করে বলে দেন ভাইয়া, 11 লক্ষ টাকা আজকে, আজকে না আসবে, শুধু 99 এর জন্য একটা গিফট। আচ্ছা
আপনারা কন্ডিশনের ক্ষেত্রে আপনার সাথে কম্পেয়ার করা যাবে ইনশাল্লাহ। ওকে দেখেন 2006 এর মডেল, 27 সিরিয়াল, সিলভার কালার, নয় রেজিস্ট্রেশন, এবং রেজিস্ট্রেশন হচ্ছে সকল কাস্টমারদের জন্য আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের হাই স্পিড কার্স থেকে যারা গাড়ি নেবেন, গাড়ির পেপার নিয়ে তাদের কোন টেনশন করা লাগবে না। মালিকানা, মালিকানা একদিন থেকে দুই দিন, একদিনের ভিতরে মালিকানা হয়ে যাবে, এবং মালিকানা ছাড়া আমরা গাড়ি ১৫,১৪ লাখ এই গাড়ি পাবে, কিন্তু ৫০,০০০ কাজ করবে, কিন্তু লাভ নেই, কিছু করা লাগবে না, শুধু ৫ থেকে ৬,০০০ টাকা একটু গরমের জন্য খুব দ্রুত করতেছি, একটু স্লোলি করবো, একটু স্লোলি করবো। ২০০৭ এর গাড়ি ইউজ হয়েছে আমাদের ১৪ নম্বর সেক্টর, ১৪তে উত্তরাতে, উত্তরের গাড়ি, ঠিক আছে। এটা যদি একটু ভালো করে দেখাই তো বলতেছে, এটা ভালো করে দেখাই, একটু ভালো করে দেখাই। সাতের মডেল, সাতের রেজিস্ট্রেশন, সিসি ১৫০০, একটা সবাই শেয়ার দেন, দ্রুত শেয়ার দেন, লাইক এবং শেয়ার দেন। হ্যাঁ দেখেন কালারটা কতটুকু জোস দেখতে পাচ্ছেন, কালারটা কেমন একটু কমেন্টস করে জানান প্লিজ, জানান কার কার ভালো লাগছে একটু কমেন্টস করে জানান। এটা হচ্ছে সাতের মডেল, সাতেই রেজিস্ট্রেশন, ব্র্যান্ড নিউ আসছে তাই না ভাই? জি জি জি। আচ্ছা সিসি হচ্ছে ১৫০০ সিসি, কোন হিটিং স্প্রে আছে কিনা, কোন স্প্রে মাস্টার লাগে ফিজিক্যালি এসে। জি জি ভাই, আরে ক্যামেরা দিয়ে মানুষ এখন সবকিছু করে ফেলতেছে ভাই। এই দেখেন, একবার গন্ডিটা দেখাই দিলাম, একদম এই দেখেন, এই যে দেখেন, এই যে এখানে আদ্দে, এই যে এখানে দেন, এই যে এখানে দেখো, এই যে দেখছেন, দেখো মানে একেবারে ভিতরেও কিন্তু ক্যামেরা ঢুকে, হ্যাঁ এই যে, এই যে এখানেও দেন, এই দেখছেন, ওকে মানে যেদিকে দেখাই, এই দেখেন ফিউজ বক্স দেখেন, কোন বুড়ো মানুষের দাঁতের মতো লড়ে না, ১৫০০ সিসি। আমি একটু ভিতরটা দেখিয়ে দিই, সাতের মডেল, সাতের রেজিস্ট্রেশন, এটা এসি না কেমন পাবে সাজু ভাই? এসি, হ্যাঁ ভাইয়া, এসিটা খুবই ভালো আছে ভাইয়া, এই গরমের ভিতরেও মানে রাস্তায় বসে টেনশন করা লাগবে না যে কি গাড়ি কিনলাম, কি গাড়ি কিনলাম, রাইট। এই যে দেখেন ভিতরে ইন্টেরিয়র এত ফ্রেশ, আসলে অ্যাভেলেবেল পাবেন না, আমার মনে হয় পাবেন না, আমি নিজেই পাই না, ১০০ সিরিয়াল ১০০ সিরিয়াল। আচ্ছা এই যে গাড়ির দুটো পেট গুলো দেখেন, পেট গুলো দেখেন, একটু সিলিংটা দেখেন ভাই, আসবেন, সেলফ ড্রাইভ দিবেন, তারপরে যদি পছন্দ হয় গাড়ি নিবেন, যদি মনে করেন যে না আমি গাড়িটা দেখেছি, টেস্ট ড্রাইভ দিয়েছি, আমাকে একটু চেক করানো দরকার, যে কোনো আপনার মনোপ্রতভাবে যেখানে মন চায় আপনি আমাদের সাথে আসবেন, গাড়ি পছন্দ হবে, ফার্স্ট টাইম গাড়ি পছন্দ হবে, দেন আপনি কোথাও চেক করে তারপরে গাড়ি নিতে পারবেন, এবং চেক করার ক্ষেত্রে আপনাকে কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না, চেক করে চলে আসবেন, আসার পর যদি গাড়ি পছন্দ হয়, গাড়ি যদি ১০০% ওকে থাকে গাড়ি নেবেন, আদারওয়াইজ নেবেন না।
এত চমৎকার সুযোগ আসলে অ্যাভেলেবল কোথাও পাবেন কিনা বা পান কিনা আমার একটু কমেন্টস করে জানাবেন। এবার আসবেন দেখবেন চেক করে দেন। আচ্ছা সাতের মধ্যে সাতের দেশে 1500 সিসি অ্যাভেঞ্জার 7 সিটার ভাই অল অটো অল অটো বলেন ভাই ছোট করে এটা ছোট করেই তো বলি সাজু ভাই আজকে 11-20 রাখতে পারবো ইনশাআল্লাহ 11-20 ফাইনাল 99 ডিসকাউন্ট রাখিনি এটাতে এটা তো রাখেন না এটা 99 ভাই বলছে সে দেখতে চাইছে রিকোয়েস্ট তার জন্য 11-20 এটা তো 99 এর রিকোয়েস্ট করলে কাজ হবে না না এটা 99 রিকোয়েস্ট কাজ হবে না কিছু করার নাই সব তাহলে এবার আমরা একটা জিপ গাড়িতে চলে যাই হ্যাঁ চলেন একটা জিপ দেব এটা দেব হ্যাঁ একটা সিআরবি দেখাই সিআরবি হুন্ডা সিআরবি হ্যাঁ ওকে হুন্ডা সিআরবি এই গাড়ির আমার ফল সেটটা দেখিয়ে দিই ব্ল্যাক কালার এত ফ্রেশ যারা লাইভে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা এটা মডেল কত ভাইয়া সাজু ভাই? এটা 11 সিরিয়াল জি সিরিয়াল এটা হচ্ছে 2002 এর মডেল ব্যবস্থা বড় ভাই ভালো 2002 এর মডেল এই যে হাই স্পিডের বড় ভাই ঠিক আছে এই ভাই কিন্তু এই যে শোরুমের ওনার্স আসেন ঠিক আছে সবাই আসেন দেখা হবে ইনশাআল্লাহ হ্যাঁ শুধু কুয়েত না কুয়েত সৌদি আরব মালয়েশিয়ান যেখান থেকেই হোক বাংলাদেশে যারা বসবাস করবে তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে বিজনেস 99 থেকে এবং যারা প্রবাসী যোদ্ধা আমাদের বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধাদেরকে বলে তাদের জন্য প্লাস থাকবে 99+ থাকবে। আচ্ছা 99 এর যে বিজনেসের যে ডিসকাউন্ট তার চেয়ে বেশি ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ। ওকে আমার অ্যাভেঞ্জার না মডেল আমার এক ভাই জানতে চাচ্ছে অ্যাভেঞ্জার 7 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন 2007 এর মামুন রহমান মামুনুর মামু ভাই হ্যাঁ ভাই ভাই ওই হচ্ছে 7 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন অ্যাভেঞ্জার। হ্যাঁ আচ্ছা আমরা সিআরবি দেখাচ্ছি এই মুহূর্তে। আচ্ছা এটা অকটেন ডিভেন্ট তাই না ভাই? হ্যাঁ আপনি যে ভাই অ্যাভেঞ্জার সম্পর্কে জানতে চাচ্ছেন তার কোনো যদি তথ্য জানতে হয় জিজ্ঞাসা করতে বলুন আমরা এখনই তাকে রিপ্লাই। আরেক ভাই খোরশেদ আলম ভাই অ্যাভেঞ্জার ব্ল্যাক কালার হবে কিনা? হ্যাঁ ব্ল্যাক কালার ভাইয়া ব্ল্যাক কালার তো আসলে অ্যাভেঞ্জারটা বেশিরভাগ ক্ষেত্রে এই কালারটাই চলে রেড ওয়াইন কালারটাই বেশি চলে এই জন্য এটা অ্যাভেলেবেল রেড ওয়াইন আর যদি ব্ল্যাক কালার চান সেক্ষেত্রে আপাতত নেই আমরা কিন্তু আজকে 6,50,000 থেকে শুরু করছি যাদের বাজেট 6,50,000 এবং 7 লক্ষ টাকা বাজেট ইনশাআল্লাহ গাড়ি দেখেছি বাট যদি কেউ 10 লক্ষ টাকার কমে বাজারে গাড়ি চান ওই ভাইদেরকে বলবো অপেক্ষা করার প্রয়োজন আবার দেখাই দিব। ওকে সিআরবি এটা হচ্ছে কি মডেল হচ্ছে 2002 ভাইয়া 2002 এর মডেল ভাইয়া হ্যাঁ 2002 এর মডেল এবং রেজিস্ট্রেশন কত ভাইয়া 2006 রেজিস্ট্রেশন 6 রেজিস্ট্রেশন ওকে অল ওভার ওকে আছে অল অটো ওকে অল ওকে অল অটো অল অটো আচ্ছা এটা অপশন দিবেন এবং সিরিয়াল হচ্ছে 11 নাম্বার প্লেটটা দেখেন এই যে নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ মাশাআল্লাহ ভাইয়া এটা সাজু ভাই ছোট করে হলো এটা প্রাইস হচ্ছে ভাইয়া 10,50,000 10,50,000 রাখার মতো প্রাইস বলে দিয়েছে 10,50,000 ওই আপনি আমার এটা একটা যা দিছি তা না কমিয়ে দিলাম 10,50,000 আরেকটা গাড়ি আছে র‍্যাপ4 2004 ওই র‍্যাপ4 এর কাছে যাব সবার শেষে ওটার মধ্যে আবার কি ওটার ভিতরে একটা স্পেশাল ডিসকাউন্ট দেবো। আচ্ছা আচ্ছা স্পেশাল এটা কি বাকি রয়েছে ভাইয়া? হ্যাঁ হোন্ডা ভেজেল। আচ্ছা এবার দেবো ভেজেল এই ভেজেল ভেজেল আসলো অকটেন না হাইব্রিড প্যাকেজ হাইব্রিড হাইব্রিড প্যাকেজ হাইব্রিড ওকে রাকিব ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে পাশে থাকার জন্য মালয়েশিয়া থেকে থ্যাংকস রাকিব ভাই আপনাকে প্লিজ লাইভটা লাইক এবং শেয়ার দিয়ে সাথে পাশে থাকেন। ভাইয়া মডেল কত? 2014 মডেল ভাইয়া 14 মডেল 17 এর রেজিস্ট্রেশন সিরিয়াল 14 মডেল 17 এর রেজিস্ট্রেশন এবং সিরিয়াল হচ্ছে 18 সিরিয়াল 18 সিরিয়াল হাইব্রিড 80+ আছে হাইব্রিড এর কোনো টেনশন নাই। হ্যাঁ ব্যাটারি এর কোনো টেনশন নাই। আচ্ছা 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 ব্যাটারি এর কোনো টেনশন নাই সব গাড়ি সামনে থেকে দেখাইছি এটা পিছের থেকে দেখাইলাম। আচ্ছা আমরা কোন নিশান ব্র্যান্ডের কোনো গাড়ি দেখাইতে পারবো? নিশান ভাই হ্যাঁ দেখাতে পারবো এখন আপাতত নাই তবে কি কি আসতেছে সেটা বলে দেবো আসতেছে আপকামিং ওগুলো বলে দেবো। ওকে নিশান ব্র্যান্ডে কি কি গাড়ি থাকছে আমরা বলে দেবো ইনশাল্লাহ যত আনকমন যত ইউনিক গাড়ি সকল গাড়িগুলোই আমরা বেশিরভাগ উত্তরাতে আমরা আমাদের কালেকশন এগুলো বেশি। আচ্ছা 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 ওকে নিশান অন্যান্য ব্র্যান্ড টয়টার বাইরে আমাদের অনেক অনেক গাড়ি আছে। হ্যাঁ ওকে এটা হচ্ছে মডেল কত বললেন সাজু ভাই? 14 মডেল ভাইয়া 14 মডেল 14 মডেল আচ্ছা 14 এটা কিন্তু ব্ল্যাক পার গ্রে কালার গ্রে কালার আচ্ছা এটা হচ্ছে গ্রে কালার ওকে ভিতরে ইন্টেরিয়র দেখেন মাশাআল্লাহ
এটা নিয়ে বলা তেমন কিছু নাই, এটা অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং ব্যাটারি হেলথ আপনি চেক করে নিতে পারবেন, যে কোনো সেন্টার থেকে ফুল গাড়ি চেক করে নিতে পারবেন, কন্ডিশন আছে, যে কোনো গাড়ির ক্ষেত্রে যে কোনো জায়গায় চেক করতে পারবেন। আচ্ছা এটা বেদেলা কত দেবেন প্রাইস ভাইয়া? এটা প্রাইস রাখা যাবে ভাইয়া 1750। 1750 2006 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন। আচ্ছা ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন, ওকে দুবাই থেকে এক ভাই। দুবাই ভাই প্লিজ আপনাকে বলবো প্লিজ একটা লাইক এবং শেয়ার দিয়ে দেন আমার সাথে পাশে থাকি ভাই। দুবাই ভাইকে ধন্যবাদ আমাদের থাকার জন্য। ওকে এটা মডেল কত ভাইয়া? 2006 ছয়ের মডেল। আচ্ছা ছয়ের মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে 2009 রেজিস্ট্রেশন। নয় রেজিস্ট্রেশন খরচ দিবেন প্রাইভেটের এক্স করোলা এলিয়ন প্রিমিয়ার খরচ দিবেন কি ভাই? ভাই চালাবে জিপ, চালাবে জিপ, যাবে স্যালুট স্যালুট। ওকে আমাদের সাথে আছেন এটাতে 1500 সিসি। আবার আরেকটা ভালো অপশন আছে, অপশন আছে সেটা সিএনজি করা, সিএনজি করা, সিএনজি করা আছে, সিএনজি করা আছে। একটু দেখিয়ে দেন, সিএনজি দেখাবো, অবশ্যই দেখা দেবো। এই যে দেখেন সিএনজি করা আছে, সিএনজি কনভার্সন করা আছে, সিলিংটা দেখেন মাশাআল্লাহ। এবং এই সিএনজি কিন্তু, এই সিএনজি কিন্তু টেস্ট করা আছে, রিটেস্ট করা আছে, রিটেস্ট করা আছে, রিটেস্ট করা আছে। আচ্ছা ওকে রিটেস্ট করা আছে, কোনো সমস্যা নেই। অরিজিনাল হেডলাইট ব্যাক লাইট, যে রিটেস্টটা করতে আপনার 7 থেকে 8000 টাকা লাগে ওটা করা আছে ইনশাআল্লাহ। ওকে এটা কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার, ওকে এবং সিলিং থেকে শুরু করে সবকিছু কমপ্লিট আছে। এটা হচ্ছে টয়োটা রাশ 1500 সিসি। এটাতে কিছু কাজ লাগবে না, পাদানি সুন্দর পাদানি লাগানো আছে, চমৎকার একটা লেখা মাশাআল্লাহ। এবং বেগো বাম্পার, বেগো বাম্পার, বেগো বাম্পার আছে। এটা মডেল কত বলেন সাজু ভাই? 6 6 মডেল, মডেল নয় রেজিস্ট্রেশন। এটা প্রাইস ছোট করে বলুন, পেপারস তো আপডেট আছে। এটা প্রাইস হচ্ছে ভাই 1350। তারপর আসেন, থ্যাংক ইউ। গরম তো কমাই দিতেছি, গরম তো কমাই দিতেছি, গরম থেকে কমাই দিয়েছেন, কমাই দিয়ে তাড়াতাড়ি শেষ করছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বিক্রি করবো। ওমান থেকে আমার এক ভাই, ওমান থেকে, ওমান থেকে আমার এক ভাই আছেন আমাদের সাথে। আচ্ছা আচ্ছা মোহাম্মদ হাসান ভাই, থ্যাংক ইউ হাসান ভাই, আমাদের সাথে থাকুন এবং আপনি বা আপনার কোনো প্রতিনিধিকে আমাদের শোরুমের অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেন। ইনশাল্লাহ আপনি ওমান থেকে যেভাবে ভিডিওতে দেখেছেন আসার পরে হাই স্পিড কার্সে আসার পরে ঠিক সেম গাড়িটাই পাবে এবং পেপারস পত্র যেরকম বিশ্বাস করে পাঠাবেন ওইরকম বিশ্বাসটা সত্যি করা হবে 100% কমপ্লিট। হ্যাঁ ওকে এটা হচ্ছে মডেল হচ্ছে, নেক্সট আমরা বলে দিই। হ্যাঁ এটা হচ্ছে 2006 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন, 6 এর মডেলের গাড়ি, 27 সিরিয়াল, পেপার পত্র ফুল আপ টু ডেট, ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র। একটু আসুন দেখুন, ওকে এটা নেগেটিভ সাইড দেখুন, এই যে, এই যে একটু ফাটা আছে, এই যে ফাটা সামনে গ্লাসটা, আচ্ছা সামনে অরিজিনাল গ্লাস কিন্তু ফাটা আছে, পাথর পড়েছিল। ওকে সামনে গ্লাসটা ফাটা বাট অরিজিনাল। এটা কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে। এটা মডেল কত বলেন সাজু ভাই? 6 এর মডেল, 6 এর মডেল। হ্যাঁ এই যে আপনি দেখেন ইন্টেরিয়র, 6 এর মডেল আর রেজিস্ট্রেশন 10 এর রেজিস্ট্রেশন, 6 এর মডেল 10 এর। এই যে ভাই, আচ্ছা আমাদের বাকি যাদেরকে দেখিয়ে দেন, এই যে ইয়াং ভাই ব্রাদার, ভাই ব্রাদার, হ্যাঁ ইয়াং ভাই ব্রাদার দের জন্য, ইয়াং ভাই ব্রাদার দের জন্য। এটা কিন্তু মড করা আছে, বডি কিট করা আছে, বডি কিট, ঠিক আছে বডি কিট করা আছে, টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট। এবং এটা সিএনজি এলপিজি করা আছে ভাই? এটা তেলের গাড়ি ভাই, এটা তেলের গাড়ি, মজুমদার, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, কেমন আছেন জানাবেন ভাইয়া। এটা প্রাইস কত দিচ্ছেন? এটা প্রাইস হচ্ছে মাত্র 1650, 610, 1650 ফিক্সড প্রাইস। আচ্ছা 6 এর মডেল 10 এর ফিক্সড প্রাইস, 1650 প্রাইস এর গাড়ি বেচলাম, ফিক্সড ফিক্সড ফিক্সড, বিজনেস 99 এর থেকে পরিচয় দিল কাজ হবে না, প্রাইস ফিক্সড 1650,000। আচ্ছা এটাতে বিজনেস টাইলার নাম বললেন না, আর অ্যাভেঞ্জারেতে বিজনেস টাইলার নাম বললেন না কি ভাই? হ্যাঁ সাজু ভাই, আচ্ছা এদিকে তো বললে ডিসকাউন্ট থাকবে না, তবে সম্মান থাকবে, সম্মান থাকবে, ডিসকাউন্ট থাকবে না, কিন্তু একটা আপ্যায়ন, একটা কাছের ভাই ব্রাদার হিসেবে বিজনেস 99 এর সম্মান থাকবে, সম্মান থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ, নিয়ে কিছু করতে ল্যান্ড ক্লোজার মনে চাচ্ছে আমার এক ভাই, ফিল্টার চাচ্ছে এক ভাই, ফিল্টার আছে আমাদের, ফিল্টার আছে, ফিল্টার আছে, প্লিজ একটু থাকেন লাইক শেয়ার দিয়ে। নেক্সট আমরা এই দিকে যাব ভাইয়া, এটা তো দেখিয়েছি, এবার নেক্সট আমরা পিছন দিকে যাই আমরা একটু, এই যে এক ভাই নোয়া দেখতে চেয়েছিল, আসলে আমরা নোয়া, নোয়া চাচ্ছে, নোয়া গুলো আমরা দেখাবো এই মুহূর্তে। যারা যে যেখান থেকে আছেন ল্যাপটপ শেয়ার দিয়ে সাথে পাশে থাকেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা বিস্তারিত জানার জন্য প্রাইস বলেন, লোকেশন বলেন, এভরিথিং জানার জন্য 2014 এর মডেল, 14 এর মডেল অকটেন দিবেন, অকটেন ড্রাইভ, হ্যাঁ এটা 17 এর রেজিস্ট্রেশন। এটা আমি বলছিলাম সিংহ, দেখছেন আসলে সিংহ, মানে এটা ফ্রন্ট সাইডটা দেখলে ভয় ভয় পাওয়ার একটা বাহন, মানে এত চমৎকার একটা গাড়ি, পজিশন হেডলাইট, কালারটা কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে ব্ল্যাক কালার, অরিজিনাল কিন্তু ব্ল্যাক, কখনো ব্লু, পার্পল কালার, পার্পল কালার, রাইট ওকে।
ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? অসমাপ্ত ডাউরে যে যেখান থেকে আছেন, কোথা থেকে আছেন কমেন্টস করে জানাবেন। ভাইয়া এটা মডেল কত? সাজুবাইদের মডেল, সদরদের রেজিস্ট্রেশন। 14 মডেল সদরদের রেজিস্ট্রেশন, 17 তলে গাড়ি এখনো সিএনজি করা হয়নি, এখনো তেলে আছে। এটা কি চাপ দিব ভাই? হ্যাঁ চাপ দেন, চাপ দেন। অফ আছে মনে হয়, এটা অফ করে রেখেছি, যে পাওয়ারটা অফ আছে। আচ্ছা এটা কি ডোর, টু ডোর পাওয়ার ভাইয়া? টু ডোর পাওয়ার ভাইয়া, টু ডোর পাওয়ার। হ্যাঁ ডোর পাওয়ার, হ্যাঁ টু ডোর পাওয়ার আছে ভাইয়া। এটা 19 সিরিয়াল পার্পল কালার। হ্যাঁ পার্পল কালার। কালারটা আপনারা কেমন দেখতে পাচ্ছেন লাইভে আমরা জানতে পারছি না, বাট এটা হচ্ছে পার্পল কালার। বাট আপনি ছায়াতে গেলে এক কালার পাবেন, রোদ্রে গেলে এক কালার পাবেন। হ্যাঁ মানে এত চমৎকার একটা কালার, আমার পছন্দের একটা কালার। এই দেখেন অরিজিনাল জাপানি স্টিকার গুলো এখনো পর্যন্ত আছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু জাপানি স্টিকার আছে, প্রতিটি জায়গায় জাপানি স্টিকার গুলো আছে। এবং টু ডোর পাওয়ার পাবেন, আইডি স্টপ থাকবে না ভাইয়া? হ্যাঁ এই যে গ্লাস গুলো দেখেন, এই যে গ্লাস অরিজিনাল, অরিজিনাল গ্লাস, অরিজিনাল গ্লাস। ওকে অরিজিনাল গ্লাস পেয়ে যাবেন। এটা মডেল কত বললেন সাজু ভাই? 14 মডেল, 14 মডেল, 14 মডেল। এইখান দিয়ে দেখান, এই যে দেখেন মাশাআল্লাহ। এইটা এটা আসলে দেখেন, এটা কি বলবো আর কিছু বলার নাই, যে ড্যাশবোর্ডে একটা আঁচড় নাই, ড্যাশবোর্ডে পোর্ট থেকে গাড়ি আসলে যেরকম থাকে ওই রকম আছে। আচ্ছা যারা লাইভে আছেন ওইবার একটু আমাদেরকে কমেন্টস করে জানান গাড়িগুলো আসলে কেমন দেখতে পাচ্ছেন, যে হাই স্পিডে শুরু করে গাড়িগুলো কেমন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আমার টায়ারগুলো, চাকাগুলো, টায়ারগুলো দেখেন, চাকাগুলো দেখছেন? হ্যাঁ 6 মাস পরে ফাড়ানো লাগবে না, নিয়ে চালাতে পারবেন। যে যেখান থেকে আছেন থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। এটা প্রাইসটা ছোট করে বলে দেন, 29 ফিক্সড। তারপরে কিছু রান করলাম যে আসে দিয়েছেন, ওইটা দিব না ভাইয়া, হয়ে গেছে। আচ্ছা ওদিকে যাবো, চলেন আমরা লেন্সারে যাই, লেন্সারে যাই। এবার আমার আমরা একটা লেন্সারে যাই, এই যে লেন্সার দেখেন, এক্স লেন্সার। এই বাসে আসেন দেখেন, এই বাসে মডেল ভাইয়া, মডেল কত? আমি সাজু ভাইছি, আপনি বলেন না, আমি তো টায়ার্ড হয়ে গেছি ভাইটা, টায়ার্ড হয়ে গেছি। তারপরে বিদেশ থেকে কত ভাইয়েরা আছে আমাদের, হাই স্পিডের সবাই আছে, কিভাবে বিদায় নেই তারপরে বলি কষ্ট করে। আচ্ছা আচ্ছা হলেও 2010 মডেল, 10 মডেল, 10 রেজিস্ট্রেশন। দেখ এটা হচ্ছে 29 সিরিয়াল। হ্যাঁ রকফোর্ড সাউন্ড সিস্টেম আছে। আচ্ছা রকফোর্ড সাউন্ড সিস্টেম, সানরুফ, সানরুফ, সানরুফ আছে। বা বা বা, বিস্কিট কালার ইন্টেরিয়র। এটার প্রাইস কিন্তু এটা অন্যান্য গাড়ি থেকে কি কম? একটু বেশি, বেশি, বেশি কন্ডিশনের জন্য। এটা কম ভাই, সাজু ভাই আমি তো ভাবছি একটু কম বলবে, রেট কম হবে না, একটু বেশি হবে মানের ক্ষেত্রে 100%। আচ্ছা পাবেন, কারণ আছে, এটা কারণ হচ্ছে দেখেন, দেখেন সানরুফ কাটাতে পাওয়া যায় গাড়িতে। আপনি শুধু সানরুফ না, শুধু সানরুফ না, সানরুফ, অ্যান্ড্রয়েড প্লেয়ার, নিকেল হ্যান্ডেল, উডেন প্যানেল। এবং এটা কি অকটেন দিবেন ভাইয়া? এটা অকটেন ড্রাইভ ভাইয়া, এই যে দেখেন আবার হচ্ছে অকটেন দিবেন গাড়ি, মানে যেদিকে তাকাই, যার কারণে আপনি যদি জিনিস ভালো নেন, যে আমরা কিন্তু একটা জিনিস জানি যে দাম যেটা বেশি জিনিস যেটা বেশি ভালো দাম তার একটু বেশি। আসলে আসলে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এই বাস্তব। ওকে বিপরীত বলে যেদিকে তাকাই, মোহাম্মদ সমি, থ্যাংক ইউ ভেরি মাচ, নাইস কালেকশন, থ্যাঙ্কস। এই যে এই সুইচ সিস্টেম, আচ্ছা আচ্ছা সুইচ সিস্টেম, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে অকটেন দিবেন। হ্যাঁ রকফোর্ড সাউন্ড সিস্টেম, রকফোর্ড সাউন্ড সিস্টেম করা আছে। এই দেখেন এই যে অরিজিনাল, কোনো খোলা কাটা নাই, কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নাই। আচ্ছা আচ্ছা, কোনো হিটিং গাড়িতে কোনো এক্সিডেন্ট হিস্ট্রি নাই, এটা হচ্ছে অরিজিনাল পেপারসত্র লেন্সার। হ্যাঁ আপনাদের সাথে আছি, এটাই তো শান্তি। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আরমান ভাই, কোথা থেকে লাইভটি দেখছেন জানাবেন। ফিল্টার দেখাবো ভাইয়া, প্লিজ একটু অপেক্ষা করেন, আমরা বাইরের দিকে যাবো। ফিল্টার থাকবে, র‍্যাপর থাকবে, এক্সো ফিল্টার দেখাচ্ছি, এক্সো ফিল্টার এখনো আমাদের বাকি আছে, এক্সো ফিল্টার আছে আমাদের হাতে, তারপরে নিশান এক্সট্রাইল আছে, তারপরে র‍্যাপফোর আছে, নিশান ব্লুবার্ড আপকামিং আসতেছে, আসতেছে, আমরা একটু বলে দেবো কি কি গাড়িগুলো আছে। তারপরে বক্সি আছে, বক্সি নোয়া থাকবে। হ্যাঁ দেখেন মানে যেদিকে তাকায় আলহামদুলিল্লাহ। এটা সিসি, এটা 1500 সিসি অরিজিনাল, 1500 সিসি অরিজিনাল, 1500 সিসি। জি আচ্ছা অরিজিনাল 1500 সিসি, আচ্ছা অকটেন দিবেন, সানরুফ, বাহ বাহ বাহ, কি নাই সবই তো আছে, কোনো হিটিং স্ট্রি, কোনো খোলা কাটা। এটা আসার পরে যে যে কেউ দেখতে আসলে এটা চালানোর পরে আশা করি যে কোথাও নিয়ে চেক করতে মন চাবে না, বলবে ওকে ডান 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 ডান। যদি টাকার কথা চিন্তা করে তাহলে বলবে পারবো না ভাই, এটা সরি ক্যান্সেল। যদি মান বাজেটে থাকে, বাজেটে ভাই কোনো জিনিস হয় না, মান ভালো জিনিস নেবেন দাম দিতে হবে, পচা জিনিস দিবেন দাম কম হবে। আমার কাছে আপনার হাতের আইফোনটা এক্সাম্পল, সে এক্সাম্পল, আপনার হাতের আইফোন আমার হাতের আইফোন একই আইফোন, কিন্তু আপনার দাম 55,000 টাকা সেকেন্ড হ্যান্ড বিক্রি করতে গেলে, আমারটা 45,000 টাকা, একই মডেল। কারণটা কি? কারণটা কি? কন্ডিশন সেম জিনিস, এটা সেম জিনিস। এটা দাম কত দিন ভাইয়া? এটা 18,20, 18,20, 18,20। এদিকে দিয়ে উঠা নাকি দেন দিয়ে যাই, এক্সটেলটা দিয়ে যাই। এই যে দেখেন নিশান এক্সটেল। হ্যাঁ ভাই এটা কিন্তু 2011 মডেল ভাইয়া, 11 মডেল, 16 তে রেজিস্ট্রেশন। আচ্ছা পার্সোনাল ইউজ, তেলের গাড়ি। আচ্ছা
11 মডেল 15 তে রেজিস্ট্রেশন 16 তে 16 তে রেজিস্ট্রেশন 16 তে রেজিস্ট্রেশন 2000 সিসি ওকে আসেন অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট অকটেন দিবেন পার্সোনাল ইউজ তাই না ভাই পার্সোনাল ইউজার গাড়ি আর এগুলো তো পার্সোনাল ইউজই পার্সোনাল ইউজ এগুলো ভাই মাশাআল্লাহ পার্সোনাল ইউজ হবে নিশান গাড়ি কেউ একজন নিশান চেয়েছিল আচ্ছা এই যে দেখো 17 সিরিয়াল নিশান ব্র্যান্ডের গাড়ি আমরা একটু বলতে পারি না আসলে আছে নিশান এক্সট্রেল আছে এটা হচ্ছে মডেল হচ্ছে 11 না ভাইয়া মডেল 11 রেজিস্ট্রেশন 16 রেজিস্ট্রেশন অল গ্লাস লাইট সব অরিজিনাল ভাই অরিজিনাল ভাই সব অরিজিনাল হ্যাঁ অরিজিনাল কন্ডিশন আছে ব্ল্যাক কালার এবং চা কালার ওগুলো দেখেন আলহামদুলিল্লাহ অলমোস্ট নিউ বলা চলে ভাইয়া এটা প্রাইস কত দিচ্ছেন সাজু ভাই এটার প্রাইস দিচ্ছি ভাইয়া 23,50,000 আজকে আজকে দেন একটু ধাক্কা দেন হ্যাঁ ধাক্কা একটু দিতেছেন দেন ধাক্কা দেন সাজু ভাই আছে যেদিকে তাকান গাড়ি পছন্দ না পছন্দ হওয়ার মতো গাড়ি এটা অকটেন দিবেন দেখেন কখনো সিএনজি এলপিজি হয়েছে ভাই না ভাই কখনো এই সিএনজি যেটা আমার হয় ওটা বলে দিই এই যেমন আমার এটা এই যে আইএসসি তে সিএনজি আছে আছে বলে দিছি বলে দিছি সিএনজি এখন কি সিএনজি খুলে কি গাড়ি বিক্রি করব না না ওই ব্যবসা করব না ইনশাআল্লাহ সকলের দোয়ায় ওকে এটা দাম কত দিচ্ছেন এটা ভাই 13,70,000 আজকে আজকে 13,70,000 আচ্ছা পেপারপত্র ফিটনেস আছে সরি ফিটনেসটা দুই দিন হলো ফেল হয়ে গিয়েছে এটা আপডেট করে দেব মানে ভরপুর পাবে ভরপুর পাবে পেপার ফুল ভরপুর পাবে 25-26 পাবে আচ্ছা নেক্সট শুরু ভিতরে কোনো গাড়ি বাকি আছে সাজু ভাই আসেন আমরা ভিতরে আরে ভাই আমার গাড়ি তো আপনি তো আজকে এমন সময় আসছেন আমার আরো 7টা গাড়ি অন দ্য ওয়ে আপকামিং আগামী সপ্তাহে আরো নতুন 7টা কালেকশন পাবেন আর আসবে 7টা মিনিমাম কি কি আসবে আমরা লাস্টে বলে দেব লাস্টে বলে দেব লাস্টে বলে দেব সবাই সাথে এবং পাশে থাকেন লাইক শেয়ার দিতে থাকেন র‍্যাপর থাকবে এখন ফিল্টার দেখাবো একটু অপেক্ষা করেন র‍্যাপর এবং ফিল্টার থাকছে এই যে দেখেন আমরা চলেন ফিল্টার দিয়ে শুরু করি সাজু ভাই নেক্সট আমরা ফিল্টার দিয়ে হ্যাঁ ফিল্টার দিয়ে এই যে পিছন দেখতে আমি একটু আগে দেখাই দেখেন গাড়িটা এত চমৎকার একটা গাড়ি মা বাবা দেখছেন 45 সিরিয়াল ভাই এটা আনার পরে শুধু হালকা টাচ আপ করছি হ্যাঁ হালকা টাচ আপ করছি আর কোনো কাজ নাই আর কোনো কাজ নাই এসি ইঞ্জিন গিয়ার কোনো কাজ করতে হইছে না রে ভাই আচ্ছা মোহাম্মদ হাসান ভাই আপনি কি বলতে চাচ্ছিলেন আমাদেরকে একটু বলবেন কুয়েত থেকে ভাই এক ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ভাই একটু আমাদের সাথে পাশে থাকেন আচ্ছা ভাই আপনি কুয়েতের ভাই 7,00,000 টাকা বাজেটে গাড়ি যাচ্ছে আমরা 7,00,000 টাকা বাজেট গাড়ি দেখালাম প্রায় 7,00,000 টাকা বাজেট না আপনি বাজেট আরো কমে 7,00,000 টাকার চেয়ে একটু কমে আপনাকে ভালো একটা গাড়ি দিতে পারবো সেটা হচ্ছে ক্রিস্টাল 110 যে গাড়িটা আমরা প্রথম দেখিয়েছিলাম ব্লু কালার আপনি আমাদের লাইভের ভিতরে দেখেন প্রথম একটা গাড়ি দিয়ে শুরু করেছিলাম ক্রিস্টাল ক্রিস্টাল ওই গাড়িটা দেখতে পারেন ওইটা দেখতে পারেন এই ভাই যে যেখান থেকে আছেন আমরা এরপর এটা মডেল কত বললেন সাজু ভাই 14 মডেল ফিল্টার একজন ফিল্টার 14 মডেল আর রেজিস্ট্রেশনটা কত সাজু ভাই 14 মডেল 17 রেজিস্ট্রেশন ওকে 14 মডেল 17 রেজিস্ট্রেশন অরিজিনাল সিট এটা এটা মাশাআল্লাহ অনেক ফ্রেশ একটা গাড়ি যেই ভাইরা ফিল্টার চাচ্ছেন আমি রিকোয়েস্ট করবো প্লিজ গাড়িটা এসে দেখবেন সিএনজি দোকান বাসন করা আছে কোনো হিটিং ইস্যু আছে কিনা ফিজিক্যালি এসে এরপর দেখে নেবেন জাপানি রিপিটগুলো আছে এখনো পর্যন্ত মাশাআল্লাহ এই ফিল্টার ব্যাপারে তেমন কিছু বলার নাই যা এটা বলার কিছু আসবেন গাড়ি দেখবেন চালাবেন পছন্দ হবে এক জোড় দাম কত নাজমুল হাসান ভাই নাজমুল ইসলাম ভাই নাজমুল ইসলাম ভাই আপনি বিজনেস 99 এর লাইভের মূর্তি বলে দিয়েছেন আপনার জন্য 18,00,000 18,00,000 টাকা আসেন যেহেতু গরম প্রচন্ড গরম এদের সাজু ভাই গামায় গেছে আমি পুরো গামায় গেছি যার কারণে আজকে প্রাইসটা অনেক কম দেওয়া হয়েছে ঠিক আছে দুনো ভাই আমাদের একদম অবস্থা খারাপ সবাই একটু বেশি বেশি সাপোর্ট দেন একটু সাপোর্ট দেন আমাদের সাথে থাকুন সাথে থাকেন পাশে থাকেন আচ্ছা নেক্সট আমরা সর্বশেষ আমরা দেখাবো র‍্যাপফোর্ডের জন্য হ্যাঁ আজকে লাইভের জন্য সর্বশেষ একটি গাড়ি দেখি আমরা বিদায় নেব দর্শকদের কাছ থেকে আচ্ছা তার আগে বলে দিচ্ছি আমাদের ইনশাআল্লাহ আগামী সপ্তাহ বা দুই চার দিন আগপিছ হলে আমাদের কিছু গাড়ি ডুববে ফিল্ডার এক্স ফিল্ডার ডুববে আচ্ছা তারপরে নিশান ব্লুবার্ড প্রিমিও নিউ শেপ ওল্ড শেপ এক্সিও এক্সিও ফিল্টার তারপরে আরে আরও দুইটা রাশ গাড়ি ডুবতেছে আচ্ছা রাশ একটা গাড়ি দেখেছি আরও দুইটা রাশ গাড়ি ডুববে দুটোটা রাশের কালার ব্ল্যাক কালার দুটোটাই একটা 2006 এর মডেল আচ্ছা আচ্ছা একটা 9 এর রেজিস্ট্রেশন একটা 10 এর রেজিস্ট্রেশন এই গাড়িগুলো
আগামী সপ্তাহে আপনারা আমাদের হাই স্পিড কারসে আসলেই পাবেন ইনশাআল্লাহ। আমার এক ভাই কমেন্ট স্পট করছে, ওই কমেন্টটা পড়ে আমি হাসতেছিলাম। কি পড়ছে আমার ভাই বলতেছে, রাকিবুল ইসলাম ভাই কমেন্ট করছে ভাই দাম কমিয়ে দেন, দাম আর কত কমাবো একটু বললেন। রাকিব ভাই আপনি যেই কমেন্টসটা করেছেন ঠিক এই কমেন্টসটা আমাদের শোরুমে আসবেন, গাড়ি দেখবেন, তারপরে যদি মনে হয় যে দাম আর একটু কমিয়ে দেন কথাটা বলতে মন চায় বলবেন, আমি কমিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে সাজু ভাই, ইনশাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা নেক্সট আমার র‍্যাপ 4 ভাই, এটা মডেল কত? 2004 এর মডেল। 4 এর মডেল? 4 এর মডেল, 4 এর মডেল, 2006 এর রেজিস্ট্রেশন। 6 এর রেজিস্ট্রেশন, ওকে। এই ব্যাক ব্যাকগ্রাউন্ড 4 এর মডেল ভাই, এটা বোতল তো কালো সাজু ভাই। জি ভাই, বোতল তো কালো ভাই, এলপিজি ভাই। আরে ভাই এলপিজি, এলপিজি করা আছে, এলপিজি করা আছে, ওকে। 60 লিটার এলপিজি করা আছে, 60 সিসি কিন্তু 1800 ভাই। হ্যাঁ 2000 সিসি টা না, এটা কিন্তু 1800 র‍্যাপ 4 2000 সিসি টা না, এটা 1800 সিসি। এখানেও সেভিংস আছে, সেভিংস আছে, সেভ পাবে। এই সানরো, ওকে, আবার সানরো আছে, ওই যে দেখিয়ে দেন, ওই সানরো, ওই সানরো। হ্যাঁ ওই সানরো শাইন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই গাড়িটা এখনো ওয়াশটা করা হয়নি, আনার পরে এইজন্য এরকম দেখতেছেন। আচ্ছা আচ্ছা, ওয়াশ পলিশ করলে গাড়ি চেহারা বের হয়ে যাবে। গাড়ি চেহারা চিনবেন না, নিজেই আপনার মতো আমার মতো দেখাচ্ছে এখন ওয়াশটা করার কারণে। আচ্ছা আচ্ছা, আমাদের মতো গামায় গেছে। আচ্ছা, ইট ইজ অল অপশন অটো, 1800 সিসি সানরো সহ উইথ সানরো। ঠিক আছে, এবং পেপারস কমপ্লিট, এলপিজি তো কনভার্সন করা আছে 60 লিটার, মাশাআল্লাহ। এলপিজি 11 সিরিয়াল, র‍্যাপ 4 যারা চাচ্ছেন, এলপিজি মাত্র কিছুদিন আগে করা হয়েছে, মাত্র রিসেন্টলি, ডাক্তার গাড়ি, পার্সোনাল ইউজ। আচ্ছা আচ্ছা, ডক্টর নূর হোসেন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। নাজমুল ভাই জিজ্ঞেস করছে, আরেক ভাই জিজ্ঞেস করছে, র‍্যাপ 4 এর প্রাইস কত? র‍্যাপ 4 এর প্রাইস ফিক্সড। কি বলেন ভাই, ফিক্সড বলবো? ফিক্সড বললে তো আমার ভিতরে একটু খারাপ লাগে, ভিতরে খারাপ লাগে। তাহলে 99 এর ডিসকাউন্ট অফারটা রেখেই বলে দেই, 1550 1550 ডিসকাউন্ট অফারটা রেখে বলেছি, মানে আরো কমবে, আরো কম, শর্ট করে বললাম আরো কমবে, তার জন্য ওকে। ইঞ্জিনটা দেখাও, বিবিটিআই ইঞ্জিন, ইঞ্জিনের নাম দেখাই, ইঞ্জিনটা একটু দেখো, বিবিটিআই ইঞ্জিনটা দেখলে তো শান্তি, ইঞ্জিনটা দেখলে শান্তি, ওকে। 11 সিরিয়াল, এলপিজি তো কনভার্সন করা, যদিও এই মাছ সানরো, এবং কালার হচ্ছে রেড ওয়ান কালার, খুব চমৎকার একটা কালার, র‍্যাপ 4 এই ধরনের কালার খুব কম পাওয়া যায়। এদের কালারটা কি অরিজিনাল কিনা একটু কমেন্ট করে জানাবেন আমার ভাইরা। দেখেন ভিতরে ভিতরে কোনো কালার হয় নাই, মাশাআল্লাহ। এই যে দেখেন বিবিটিআই ইঞ্জিন, মাশাআল্লাহ, কোনো হিটিং স্টোরি খোলা কাটা ভাই। এই যে বললাম না, আপনার এই গাড়ি নেওয়ার পরে যে কোনো সময় আমার কাছে আনা লাগবে না, যে কোনো কারো কাছে বিক্রি করতে যাবে যে ভালো লাগে না চালাবো না আরেকটা নেবো, যে কেউ এটা নিয়ে যাবে, যে কোনো যদি এক্সিডেন্ট হিস্ট্রি থাকে তাহলে মানুষ গাড়ি কিনতে চায় না। এই গাড়িটার 1 ইঞ্চি খোলা কাটা নাই। একটু স্থির করেন ভাই, একটু স্থির করেন ভাই, নাহলে তো পুশ করে দেখতে হবে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবে। হ্যাঁ গাড়িগুলো তো বলে দিলাম, আপকামিং গাড়ি বলে দিলাম, প্লাস যা আছে সেটা কি আর রিভিউ দেওয়া দরকার আছে, নামগুলো বলা দরকার আছে, কোনগুলো আজকে কি কি গাড়ি দেখেন ওটা বলা দরকার নাই। আচ্ছা, শুধুমাত্র ঠিকানাটা বলে দেন ভাই। সাজু ভাই আজকে যে অফার দিচ্ছেন, অফার শেষে এটুকু বলে দেই, গাড়ি নেবেন আমাদের হাই স্পিড কার্সের সঙ্গে থেকে যদি গাড়ি নেন, দুইটা জিনিস আবারও আপনাদের জ্ঞাতার্থে বলে দিচ্ছি, গাড়ির এক্সিডেন্ট হিস্ট্রি থাকবে না, মাইর খাওয়া গাড়ি থাকবে না, কাগজপত্রে কোনো ঝামেলা থাকবে না, এই দুইটা জিনিস ইনশিওর করে দিলাম। গাড়ি নেওয়ার পরে যদি এই দুইটা জিনিস যদি ফল্ট পান ইনশাল্লাহ আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা ড্যামারেজ সহকারে গাড়ি রেখে দেবো, বাকিটা এসে প্রমাণ করে নেবেন। এবং আমাদের শোরুমের ঠিকানাটা আমরা একটু আবারও বলে দিচ্ছি, এই বলে বিদায় নেবো আপনাদের কাছ থেকে, আমাদের শোরুমে আসুন, সময় দিন এবং একটি ভালো গাড়ি ভালোভাবে ইউজ করেন, ফ্যামিলিদেরকে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে, যাতে রাস্তায় কষ্ট পেতে না হয়, না হয় রাইট। ইনশাআল্লাহ বিজনেস 99 এর সাথে আমাদের সাথে যেরকম আছে, কাস্টমারও আমাদের সাথে এরকম থাকবে, সম্পর্ক থাকবে, সম্পর্ক থাকবে। একদিনের ব্যবসা না, হাই স্পিড বিশ্বাস করে সততাই ব্যবসার মূলধন, রাইট। ওকে, আমরা হাই স্পিড কার্স হচ্ছে ঢাকা উত্তরা, আমাদের সেক্টর সেক্টর বলে দিচ্ছি, 15 নম্বর সেক্টর, রোড এভিনিউ 9, প্লট 26, একটু জুম করে দেন, সুন্দরভাবে প্লট নাম্বার হচ্ছে 26 আর রোড নাম্বার হচ্ছে 9, সেক্টর 15 হচ্ছে 15, উত্তর মেট্রো স্টেশন থেকে ঠিক এই যে ঠিক 100 গজ পূর্বে, এই পাশে হচ্ছে মেট্রো রেল স্টেশন, উত্তরা উত্তর স্টেশন, উত্তর থেকে উত্তরা উত্তর থেকে পূর্ব দিকে আসবে একটু এদিকে, হ্যাঁ পূর্ব দিকে আসবে, উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে আসার পরে 100 গজ আসবে, 100 গজ একশো আসার পরে হাতের ডাইন পাশে এই হাই স্পিড কার্স। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে হাই স্পিড কার্স।
এরপরও যদি লোকেশন সমস্যা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন, কোনো সমস্যা নেই। ওকে সাজু ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা বিজনেস লিডারের সাথে এতক্ষণ ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা লাইভ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।